নমস্কার বন্ধুরা, রাকেশ শর্মা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে 10 থেকে 11 হাজার টাকার মধ্যে বেস্ট বাজেট স্মার্টফোন কি হতে পারে সেই বিষয়ে। তো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা পেতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বেস্ট 10 থেকে 11 হাজার টাকার মধ্যে বাজেট স্মার্টফোনের মধ্যে আমি যে স্মার্টফোনগুলো চয়েস করেছি সেগুলি হলো Realme 5i, Redmi Note 8, এরপরে রয়েছে Realme 5s এবং Infinix S5 Pro। তো এবার চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক কোন ফোনের কী কী ফিচার্স রয়েছে সেটি। তো প্রথমে আমি শুরু করব Realme 5i দিয়ে। তো Realme 5i তোমরা পেয়ে যাচ্ছ RAM 4GB এবং ROM 64GB, এছাড়াও আরেকটি ভ্যারিয়েন্ট যেটি 4GB ও 128GB ভ্যারিয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ, এবং স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা 16.56 সেন্টিমিটার, অর্থাৎ 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে। অর্থাৎ এই যে ডিসপ্লেটি তোমরা পাবে Realme 5i-তে সেটি হচ্ছে 720p পিক্সেল পর্যন্ত ভিডিও তোমরা প্লে করতে পারবে এতে। এরপরে রয়েছে ক্যামেরা, এতে তোমরা 4টে অর্থাৎ কোয়াড ক্যামেরার ফেসিলিটি পেয়ে যাচ্ছ পেছনে। অর্থাৎ ব্যাক ক্যামেরাতে তোমরা পাবে 12MP মেন ক্যামেরা, 8MP 2MP প্লাস 2MP ক্যামেরা উইথ 4K রেকর্ডিং টেকনোলজি, এবং 180p ও 720p তোমরা অনায়াসে রেকর্ড করতে পারবে। এরপরে যে ফ্রন্ট ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ সেটি 8MP ফ্রন্ট ক্যামেরা, এবং সেটি দিয়ে তোমরা 180p ও 720p পর্যন্ত রেকর্ড করতে পারবে। এছাড়াও রেয়ার ক্যামেরাতে তোমরা ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধাও পেয়ে যাচ্ছ, যেটি 119 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে। এরপরে চলে আসি প্রসেসর হচ্ছে কোয়ালালামপুর স্ন্যাপড্র্যাগন 665 2GHz-এর প্রসেসর, এবং ব্যাটারি হচ্ছে 5000mAh-এর উইথ 10W চার্জিং অ্যাডাপ্টার। এতে তোমরা ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছ না, কিন্তু এই ফোনটিতে একটি ফিচার্স রয়েছে যেটি হচ্ছে রিভার্স চার্জিং সিস্টেম। অর্থাৎ এই রিভার্স চার্জিং সিস্টেমটি হলো, ধরো তোমাদের তুমি দুটো ফোন ইউজ করো, সেই আরেকটি ফোনে তোমার চার্জ নেই, তখন তুমি তোমার যে Realme 5i যে ফোনটি সেটি থেকে মাইক্রো USB দিয়ে ফোন দুটিকে কানেক্ট করে তুমি অন্য ফোনটিকে তুমি চার্জ করতে পারবে। এই সুবিধা তোমরা এটিতে পেয়ে যাচ্ছ। এবং সেন্সার, এতে তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ, এছাড়া AI ফেস লক, জিওমেট্রি, জাইরোস্কোপ ইত্যাদি সমস্ত সেন্সার তোমরা পেয়ে যাচ্ছ। তো এবার বলি যে এর যে কার্ড স্লট সেটি হচ্ছে ডেডিকেটেড কার্ড স্লট, অর্থাৎ 2+1, অর্থাৎ দুটো সিম ও একটি চিপ তোমরা অনায়াসে ইজিলি লাগাতে পারবে। এরপরে রয়েছে হচ্ছে Realme-রই আরেকটি ফোন, সেটি হলো Realme 5s, যার র্যাম ভ্যারাইটি এবং স্টোরেজ ভ্যারাইটি পেয়ে যাচ্ছ তোমরা 4GB 64GB এবং 4GB 128GB পর্যন্ত পেয়ে যাচ্ছ। এটির ডিসপ্লেও হচ্ছে 16.51 সেন্টিমিটার, অর্থাৎ 6.5 ইঞ্চি, এটিও HD+ ডিসপ্লে উইথ মিনি ড্রপ। অর্থাৎ এটিতেও তোমরা 720p পিক্সেল পর্যন্ত ভিডিও তোমরা ইউটিউবে প্লে করতে পারবে। এর ক্যামেরার ফেসিলিটি গুলি, যা রেয়ার ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, অর্থাৎ Realme 5i-এর মতো ফিচার্স তোমরা এটিতে পেয়ে যাচ্ছ। অর্থাৎ 4K 180p 720p সমস্ত কিছু রেকর্ডিং তোমরা এটি দিয়ে করতে পারবে। এবং Realme 5s-এ তোমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ 13 মেগাপিক্সেলের, যেটিতে Realme 5i-এর মতো তোমরা 180p ও 720p রেকর্ডিংও তোমরা করতে পারবে। এরপরে রয়েছে ব্যাটারি, এটিরও ব্যাটারি 5000mAh-এর, এবং প্রসেসর হচ্ছে স্ন্যাপড্র্যাগন 665 2GHz-এর, এবং এটিতেও ডেডিকেটেড সিম স্লট তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2+1, অর্থাৎ দুটো সিম একটি মেমোরি কার্ড লাগানোর সুবিধা তোমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছ। তো এই দুটোতে গেল Realme 5i ও 5s-এর মধ্যে, অর্থাৎ 10 থেকে 11 হাজার টাকার মধ্যে Realme 5i ও 5s-এর কোন ফোন দুটি তোমরা চুজ করতে পারো। এরপরে রয়েছে হচ্ছে রেডমির, অর্থাৎ MI Redmi Note 8, অর্থাৎ এটি হচ্ছে কম বাজেটের সবথেকে বেস্ট ফোন। এটিতে তোমরা র্যাম ভ্যারাইটি পেয়ে যাচ্ছ হচ্ছে 4GB 64GB এবং
আরেকটি ভ্যারাইটি 6GB এবং 128GB এবং এর স্ক্রিন হচ্ছে 16.002 সেন্টিমিটার অর্থাৎ 6.3 ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে অর্থাৎ এটিতে তোমরা রেজুলেশন 180p × 2280 পিক্সেল অর্থাৎ 180p ভিডিও প্লেব্যাকের সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ এবং এটিতে গরিলা গ্লাসের সম্পূর্ণ প্রোটেকশন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। ক্যামেরা, রেয়ার ক্যামেরা হচ্ছে 48822 এআই কোয়াড ক্যামেরা অর্থাৎ এটিতেও তোমরা 4K রেকর্ডিং, 180p ও 720p রেকর্ডিং তোমরা পেয়ে যাবে এবং এটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং রেডমি নোট 8 প্রোর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 665 2.0 GHz প্রসেসর। ব্যাটারি তোমরা পেয়ে যাবে 4000 mAh 18W ফাস্ট চার্জিং অর্থাৎ তোমাদের এই ফোনটিতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা তোমরা পেয়ে যাবে এবং সেন্সার রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও এআই ফেসলক। এছাড়া আর যা যা বাকি সেন্সার তোমরা এমআইয়ের ফোনে দেখতে পাও সমস্ত সেন্সার তোমরা এটিতে পেয়ে যাবে এবং কার্ড স্লট অর্থাৎ এটিতেও 2+1 ডেডিকেটেড কার্ড স্লট তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে হচ্ছে ইনফিনিক্স S5 Pro, এটি র্যাম ভ্যারাইটি হচ্ছে 31, এটি 4GB ও 64GB অ্যাভেলেবেল এবং এটির ডিসপ্লে তোমরা পেয়ে যাবে 16.59 সেন্টিমিটার 6.53 ইঞ্চি এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে অর্থাৎ এতে তোমরা 180p ভিডিও প্লেব্যাক তোমরা করতে পারবে এবং এর ক্যামেরা তোমরা পেয়ে যাবে 48+2+ লো লাইট সেন্সার অর্থাৎ 3টি ক্যামেরা যার মধ্যে একটি হচ্ছে 48, অপরটি 2 এবং আরেকটি থাকবে লো লাইট সেন্টার সেন্সার, এটি আমি রেয়ার ক্যামেরাতে বললাম উইথ এলইডি ফ্ল্যাশ এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল অর্থাৎ 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা তোমরা এই ফোনটিতে দেখতে পেয়ে যাবে এবং যার ব্যাটারি 4000 mAh এবং প্রসেসর হচ্ছে 2.3 GHz অক্টাকোর মিডিয়াটেক হেলিও P35। আমি আগের যে ফোনগুলি বললাম সেগুলোর সমস্ত কিছুর দাম 10 থেকে 11,000 টাকার মধ্যে। তো প্রথমে যে Realme 5i বললাম সেটির দাম তোমার পড়ে যাবে 8999, যেটি 4/64GB সেটি আর যেটি 4/128GB সেটির দাম তোমাদের পড়ে যাবে 9999 টাকা। এরপরে Realme 5S যেটি আমি বললাম সেটির দাম পড়ে যাবে হচ্ছে 4/64 যে ভ্যারিয়েন্ট সেটির দাম পড়বে 9999 টাকা এবং 4/128 যেটি আছে ওটির দাম পড়বে 11,999 টাকা এবং রেডমি নোট 8-এর যেই ফোনটি বললাম আমি সেটির দাম পড়বে তোমাদের 10,499 টাকার মতো দাম পড়ে যাবে তোমাদের 4/64 ভ্যারিয়েন্টের এবং 6/128GB দাম পড়ে যাবে 11,499 টাকা। এরপরে ইনফিনিক্স S5 Pro যেই ফোনটি বললাম সেটি দাম পড়ে যাবে তোমাদের 9,999 টাকা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ফোনের দামই 10 থেকে 11,000 টাকার মধ্যে রয়েছে এবং এইগুলি সবথেকে বেস্ট বাজেট স্মার্টফোন। এখানে তোমরা মোটামুটি সমস্ত সেন্সার, সমস্ত ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ফেসিলিটি তোমরা এই ফোনগুলোতে দেখতে পেয়ে যাচ্ছ। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করো যাতে আমরা এই চ্যানেলটিকে আরও গ্রো করতে পারি এবং বাংলায় নতুন কিছু কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ।